হ্যালো ভির্স আসসালামু আলাইকুম মিরন খান এবং আপনারা দেখছেন টেকজন বাংলা কী খবর আপনাদের আসলে সবাই ভালো আছেন তো চলে আসলাম বড় মতো লেটেস্ট এবং নতুন একটা ভিডিও নেতো ভিওর্স আজকে আমি একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনি টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে এইটা মানে এই ওয়েবসাইটটা যাওয়ার কোনো চান্স নেই বিকজ এটার মধ্যে আপনি মাইক্রো বা মাইক্রো জব যেটা বলে ছোটো ছোটো যে জবগুলো আছে এখান থেকে টুকিটাকি জবগুলো করে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন এবং আপনার টাকাটাও খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর এখানে ফাইভ লেভেল পর্যন্ত কমিশন আছে আপনার ফার্স্টে আপনার প্রথম লেভেলে যে জয়েন হবে তার কাছ থেকে আপনি ভালো একটা বোনাস পাবেন যদি সে ইনভেস্ট করে এবং এখানে কাজ করে আর যেহেতু এখানে কাজ আছে কিছু কিছু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আছে যেখানে কাজ করা লাগে না শুধু ইনভেস্ট করে রাখে দিলে আপনার ইনকামটা আসতে থাকে তো এইগুলো দেখা যায় এক মাস দুই মাস সর্বোচ্চ গেলে তিন মাস পরে এগুলো চলে যায় বাট আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করবো এখানে জাস্ট আপনি ইনভেস্ট করে আপনাকে এখানে কাজ করতে এবং খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন তো আপনাদের সবাইকে রেকমেন্ড করবো যেখানে কাজ করবেন এবং ভিডিওটা একটু যদি দেখবেন তাহলে আপনি পুরো বুঝে যাবেন ব্যাপারটা যে এখান থেকে কীভাবে ইনকাম করতে হবে আর যে ব্যাপারটা বলছিলাম যে আপনি যদি কাউকে জয়েন করেন তার কাছ থেকে তিরিশটা তিরিশ পার্সেন্ট কমিশন পাবেন দ্যাট মিন্স সে যদি একশো টাকা কখনো ইনকাম করে তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি তিরিশ টাকা বোনাস পাচ্ছেন সো মানে একশো টাকা ইনকাম করে সেখান থেকে কমিশন তিরিশ টাকা তারপরে সেকেন্ড লেভেলে বিশ তারপরে দশ পাঁচ দুই এরকম করে আপনার লেভেল পর্যন্ত কমিশন দিবে তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই ওয়েবসাইটে কাজ করবেন আর ওয়েবসাইটে কাজ করতে হলে কি করতে হবে বা কি কি দরকার আপনার আমি এ টু জেড ভিডিওতে দেখাই দিব তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় বা অনলাইন থেকে ইনকাম করার বা ইনভেস্ট করে ইনকাম করার ওয়েগুলো আপনি বুঝতে পারবেন বিকজ আমি আবারও বলতেছি অনেক ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ওয়েবসাইট আছে যেখানে আপনি জাস্ট কাজ করবেন মানে টাকা ইনভেস্ট করবেন কোনো কাজ করা লাগবে না তো এখানে আপনি টাকা ইনভেস্ট করবেন আর ওই ইনভেস্ট করার পরে আপনি কাজ করতে পারবেন আর এখানে খুব ভালো কাজ করা যায় আপনি প্রতিদিন যদি নিজে নিজে কাজ করেন একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আর যদি একটা টিম করতে পারেন তাহলে আপনার মাস শেষে মোটামুটি যদি পঞ্চাশ জনের টিম করতে পারেন আপনার মাস শেষে কিন্তু মিনিমাম দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা একটু যে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে ইনকাম করতে হবে আর এবং ইনকাম করার যে যে ওয়েগুলো আছে অনেক সিস্টেম ইনকাম করা যায় আমি সব সিস্টেমগুলো স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা একটু লং হবে অবশ্যই একটু যে দেখবেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা শুরু করবো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নাই তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো ভিওর্স আপনাকে অ্যাকাউন্ট করতে হলে ফার্স্ট অফ ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই সে লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে আপনাকে এখানে জয়েন নাও লিংকে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে অ্যান্ড দেন আপনার এখানে জয়েন নাও যে বাটনটা আছে ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনারা কি করবেন আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তো অবশ্যই সবাই সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নাম দেবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো সহ এবং আপনারা ইন্ডিয়ান ভাই যদি কাজ করতে চান ইন্ডিয়ান কোনো ভাই যদি কাজ করতে চান অবশ্যই আমার আমাকে পার্সোনালি মেসেজ দেবেন আমি আপনাকে বুঝাই দেব যে ইন্ডিয়া থেকে কীভাবে এখানে কাজ করতে পারবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন আবার একই পাসওয়ার্ড আবার এই কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন এবং এখানে কী করতে হবে আপনাকে একটা রিফারেল আইডি দিতে হবে তো বর্তমানে যে রিফারেল আইডিটা দেখতে পারতেছেন অবশ্যই রিফারেল আইডি দিবেন তারপরে আমি আরেকবার বলে দিই এইট সেভেন ফোর সেভেন সেভেন এই রিফার কোডটি ইউজ করবেন তাহলে আপনি আমার আন্ডারে চলে আসবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি সেই সমস্যার সমাধান দিতে পারবো তো যাই হোক তারপরে এখানে আপনার রেন আইডি পাসপোর্ট বার্থ এর যে কোনো একটা নাম্বার দিতে হবে তো যদি হাতের কাছে থাকে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেটের নাম্বার তাহলে ওইটা দিবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই যেটা করতে হবে আপনাকে এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে যেমন জন্ম তারিখ কিরকম দেবেন যেমন ধরেন আট আট তারিখ আট তারিখ তারপরে স্ল্যাশ দিয়ে ছয় মাস দুই হাজার সাল এরকম দিয়ে দিবেন ঠিক আছে এরকম দেওয়ার পরে অ্যান্ড দেন আপনি যদি এখানে সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেমন এক সেভ করতে বলবে তো জাস্ট সেভও ক্লিক করতে নেভার না নেভারও করতে পারেন তো সেভে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে তো এই পর্যন্ত কি শেষ অ্যান্ড দেন এরপরে আপনাকে কী করতে হবে সেটা বলতেছি ওকে তো এরপর আপনাকে কি কি করতে হবে দেখেন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট মানে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে আপনি যখন পাঁচশো টাকা এখানে ঢুকাবেন তখন আপনি এখানে কাজ করতে পারবেন তাছাড়া কাজ করতে পারবেন না তো দেখেন এখানে টাকা নিয়ে আমাদের কাছ থেকে টাকা যাতে আমরা এখানে কাজ করি মনোযোগ দিয়ে এজন্য আর কি আর এটা অনেক কাজ আছে তো এটা যাওয়ার কোনো চান্স নেই আবার আপনার অবশ্যই নিঃসন্দেহ রিল্যাক্সের চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথায় কোনো টেনশন না নিয়ে এখানে ইনভেস্ট করতে পারেন তো জাস্ট আপনাকে কী করতে হবে তাদের একটা নাম্বার দিয়ে দিছে এখানে ইনভেস্ট করার জন্য যে একটা নাম্বার এজেন্ট নাম্বার আপনারা আবার কেউ এখানে সেন্ড মানি করলে হবে না তো এখানে একটা এজেন্ট নাম্বার দিছে এজেন্ট নাম্বার এজেন্ট নাম্বারটা আপনাকে ক্যাশ আউট করতে হবে তো সেন সেন্ড মানি করলে এখানে হবে না তো আমি জাস্ট এখান থেকে আমি এনাদেরকে পাঁচশো টাকা পাঠিয়ে দিচ্ছি আর যদি আপনার মোবাইল করে ডায়াল করতে চান ডায়াল করে করতে চান তাহলে স্টার টু ফোর সেভেন তারপরে পাশে ক্যাশ আউটে ক্লিক করবেন তারপরে এজেন্টে ক্লিক করবেন তিনি ক্লিক করে এরপরে অ্যামাউন্ট পাঁচশো টাকা দিয়ে আপনার পিন দিয়ে নাম্বার দিয়ে উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে পাঁচশো টাকা ওই নাম্বারে ক্যাশ আউট করলে আপনার ক্যাশ আউট করবেন দেন কী করতে হবে সেটা দেখাচ্ছি ওকে বেশ তো তাদের নাম্বারে যদি টাকা পাঠাইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যদি অ্যাপস দিয়ে করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে ক্যাশ আউট যে অপশনটা আছে জাস্টে ক্যাশ আউট বাটনে ক্লিক করে দেবেন ক্যাশ আউট বাটনে ক্লিক করার পরে ওনাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিবেন তো আমি ওনাদের নাম্বারটা দিচ্ছি মানে না নাম্বারটা ঠিক মনে পড়তেছে না এখন ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যে আপনারা যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর যে যখন এই অপশনটা আসবে তখন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটা এস এম এস পাঠাবে ওইখানে আপনার একটা কোড থাকবে যে যে কোডটা আপনাকে এখানে বসাইতে হবে আর ওই কোডটা সবচেয়ে সিকিওর এবং আপনার এই এখানে দেখেন ইউর মাইক্রো মাইক্রো বিজনেস অ্যাকাউন্ট পিন এখানে আপনাকে এস এম এস করে তারা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পিনটা পাঠিয়ে দেবে ঠিক আছে সো আপনারা ওই ওই পিনটা দেবেন এখানে আর ওই পিনটা সবসময় কাজে লাগবে আপনি টাকা উঠাইতে গেলে টাকা লেনদেন করতে গেলে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনার পিনটা প্রয়োজন হবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারে আপনার বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি তারা একটা পিন পাঠিয়ে দেবে ওই পিনটা অনেক প্রয়োজন আপনার একটা জায়গায় লিখে রাখবেন তো ওই পিনটা আমাদের দরকার হবে অবশ্যই অ্যাকাউন্ট করার পরে যখন এই অপশনটা আসবে তখন আপনার মোবাইলে বিশ তিরিশ মিনিট পরে আপনার একটা পিন যাবে দেন আপনি ডিপোজিট করবেন তো আমি এখন দেখাচ্ছি কীভাবে ডিপোজিট করতে হবে তো আছে আমার নাম্বারটা বসানো শেষ তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে আমি জাস্ট দেখাই দেখেন ওনাদের নাম্বারটা দিচ্ছি তো নাম্বারটা বসানো শেষ আমার সো নাম্বারটা বসানোর পরে আপনারা জাস্ট এখান থেকে এই যে ট্যাব ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন ট্যাব টু কন্টিনিউ তো জাস্ট ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করবেন এখানে অ্যামাউন্ট দিতে হবে পাঁচশো টাকা যেহেতু পাঁচশো টাকা ডিপোজিট করবেন অবশ্যই এখানে অ্যামাউন্ট দিতে হবে পাঁচশো তো পাঁচশো দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে পিন দিয়ে তাদেরকে সে টাকাটা পাঠিয়ে দিতে হবে তবে ভিউয়ার্স আমার পিন দিয়ে আসে জাস্ট আমি এখানে ক্লিক করে তাদেরকে টাকাটা পাঠিয়ে দেবো দেখেন এখনই জাস্ট এখানে দেখেন ট্যাব অ্যান্ড হোল্ড জাস্ট এই অপশনটা ক্লিক ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরলে কিন্তু তাদের ওই নাম্বারে টাকাটা চলে যাবে দেখেন ক্যাশ আউট ইজ প্রসেসিং ক্যাশ আউট সাকসেস সো এখানে দেখেন ক্যাশ আউট সাকসেস হওয়ার পর একটা ব্যাপার আছে তো এখানে দেখেন একটা ট্রানজেকশন আইডি আসবে সো জাস্ট এই যে দেখেন এই যে ট্রানজেকশন আইডিটা এটা আমাদের আমাদের দরকার হবে তো এইখানে যেটা লেখা আছে এটা দরকার হবে তো আপনারা একটা খাতা লিখে রাখবেন বা কিছুক্ষণ পরে মোবাইল একটা এসএমএস আসতে পারবো ওইখান থেকে কপি করে আমাদের দরকার হবে তো কোথায় দরকার হবে সেটা দেখাবো অবশ্যই ট্রানজেকশন আইডিটা কপি করে রাখবেন ওকে তো আপনারা যদি অ্যাপস দেন তো ভালো আর যদি মোবাইল দেন তো সেটাও পারেন তো যেভাবে হোক আপনারা এইখান থেকে জাস্ট ট্রানজেকশন আইডিটা কপি করে রাখবেন তবে তাদেরকে যখন টাকা দেওয়া হয়ে যাবে তো এখানে আপনাকে করতে হবে ইন্টারভিউর বিকাশ নাম্বার মানে কোন নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাচ্ছেন জাস্ট ওই নাম্বারটা এখানে দিবেন তো জাস্ট আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি যে নম্বরে টাকা পাঠাইছি তাদেরকে সো আমি এখানে ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা ভুল গেছে প্রথম দিকে জিরো ওয়ান এইট তো জিরো ওয়ান এইট আচ্ছা তারপরে এখানে পাঁচশো টাকা পাঠিয়েছেন এখানে পাঁচশো লেখা থাকবে এখানে ট্রানজেকশন আইডি আমি বললাম না ট্রানজেকশন আইডিটা প্রয়োজন সুস্থ এখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে ওকেবার ট্রানজেকশন আইডিটা দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে অবশ্যই যে দেখেন এখানে ইন্টারভিউর মার্স কি মাইক্রো বিজনেস কোডটা দিতে হবে আপনার এস এম এস করে তারা যে কোডটা পাঠাবে সো সেই কোডটা এখানে দেবেন টাকা ডিপোজিট করার পরে সব কিছু ট্রানজাকশন আইডি দিয়ে এখন ওই ওই কোড দিয়ে এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে সো আমি এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করতেছি কোডটা দিয়ে ওকে বেশ তো এখানে লেখা আছে যে আমি অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এখানে লেখা আছে রেজিস্ট্রেশন পেমেন্ট কমপ্লিট ইউর রিকোয়েস্ট ইজ আন্ডার রিভিউ তো তাদেরকে টাকা পাঠাইছে কিনা তো জাস্ট তারা চেক করবে চেক করার পরে অ্যান্ড দেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিব ওকে তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে কীভাবে কাজ করতে আমরা সেটা দেখাবো ফিউর্স মাত্র আধা ঘন্টার মধ্যে আমার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল এবং আইডি অ্যাক্টিভ হওয়ার পর আপনার মোবাইলে একটা এসএমএস আসবে এবং তারপরে কীভাবে আপনি কাজ করবেন সব প্রসেসগুলো অবশ্যই আমার আপলাইন মানে আমি যার মাধ্যমে জয়েন আছি সে আপনাদেরকে দেখাবে অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন একটু না টেনে তাহলে আশা করি বুঝতে পারবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং কিভাবে কাজ করতে হবে এবং এখান থেকে কীভাবে ইনকাম করতে পারবেন সেটা দেখুন তো যারা ইনভেস্ট করবেন তারাও দেখুন আর যারা ইনভেস্ট না করবেন তারাও দেখুন যদি আপনাদের ভালো লাগে ইনভেস্ট করতে পারেন বিকজ অনেক ভালো একটা ওয়েবসাইট এখানে টাকা নিয়ে কাজ কাজ দিচ্ছে এতে করে আমাদের বা যারা এখানে জয়েন হবে তাদের কাজের প্রতি একটা আলাদা টান থাকবে তা না কিন্তু কাজ করার মন মানসিকতা থাকে না যে ফ্রি কাজ কি করবো এরকম কিন্তু অনেকের মন মানসিকতা থাকে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে কাজ করলেও ভিডিওটা দেখেন আর যদি কাজ না করেন ভালো লাগলে ভিডিওটা দেখতে পারেন তো এটাই আর কি তো চলুন আমরা আপলাইনের কাছ থেকে শিখে আসি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে কেমন অপশন আসে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে কিভাবে কাজ করতে হয় আমাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আমরা প্রায় দুই ঘন্টা পরে আমাদের অ্যাকাউন্টটা তারা অ্যাক্টিভ করে দিয়েছে তো এখানে দেখেন যে একটি মেসেজ চলে আসলো এই মেসেজটি দেখেন যে আমাদের অ্যাকাউন্ট তারা অ্যাক্টিভ করেছে এখানে কিন্তু মেসেজে তারা বলে দিয়েছে ওকে তো আর কথা হচ্ছে এখানে আপনি আর্নিং কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো কাজ করার জন্য এখানে দেখেন যে থ্রি ডট মিনিট আছে থ্রি ডট মিনিট আপনারা ক্লিক করবেন থিয়েটার মেনতে ক্লিক করার পর সে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে ড্যাশবোর্ড এখানে মাই ওয়ার্ক দেখতে পাচ্ছেন মাই ওয়ার্কে ক্লিক করবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন যে ডেলি ওয়ার্ক এই ডেলি ওয়ার্কে ক্লিক করবেন ডেলি ওয়ার্কে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন যে এরকম একটি অপশন চলে আসবে তো একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন যে ভিজিট লিঙ্ক তারপর এখানে লিঙ্ক শেয়ার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশ ভিডিও অথবা হচ্ছে তিন মাধ্যমে এই তিনটা মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন খুবই সহজ তো আমি এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই লিঙ্ক ভিজিট করে আপনারা ইনকামটা করবেন ওকে তারপর দেখাবো যে লিঙ্ক শেয়ার করে কীভাবে ইনকাম করবেন তো আমি প্রথমে লিঙ্ক ভিজিটে ক্লিক করতেছি তো লিঙ্ক ভিজিটে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ চলে আসবে আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো তো দেখেন একটি পেজ চলে আসলো একটু নিচের দিকে আসবেন আসার দিকে পরে এখানে দেখেন যে ভিজিট লিঙ্ক লেখা আসে আবারও এই ভিজিট লিঙ্কে আবার ক্লিক করবেন ভিজিট লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটি অপশন চলে আসবে খুবই কাজ তো দেখেন একটি অপশন চলে আসলো আর এখানে দেখেন যে তারা কি বলছে যে সব ট্যাক্স ব্যানার অ্যাড পাবেন সেসব ট্যাক্স অবশ্যই অ্যাড ক্লিক করতে হবে এবং তিরিশ সেকেন্ড থাকতে হবে ওকে তো আমি দেখেন যে এখানে কিন্তু টাক্স ওয়ান টাক্স টু টাক্স থ্রি এভাবে দেখেন এখানে মূলত আপনার অনেকগুলো টাক্স পাচ্ছেন এখানে দেখেন যে বেশ কিছু টাক্স পাবেন ওকে তো এখানে দেখেন যে মূলত হচ্ছে এখানে দেখেন যে প্রায় এখানে অনেকগুলো টাক্ক দেওয়া আছে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে এখানে পঁচিশটা টাস্ক দেওয়া আছে যত বেশি টাস্ক কমপ্লিট করবেন তত বেশি আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো আমি এখন আমি প্রথমে প্রথম টাস্কটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাস্কটি কমপ্লিট করতে হয় ওকে তো এখানে দেখেন যে টাস্ক ওয়ান এই টাস্ক ওয়ান আমি ক্লিক করতেছি টাক্স ওয়ান এ ক্লিকার পর দেখেন আমাদেরকে এরকম একটি পেজ নিয়ে চলে আসবে এই পেজে আসার পর এখানে দেখেন যে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে এখানে এই যে সাদা পেজ এই সাদা পেজ এখানে দেখেন যে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন এখানে দেখেন মূলত প্রথম পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ভিজিট আপনি যখন এই লিঙ্ক ভিজিটে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন এই লিঙ্ক ভিজিটে ক্লিক করার পর আপনাকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে আপনি যখন ব্যাগে ক্লিক করবেন তখন এই লিঙ্ক ভিজিটটা এই দ্বিতীয় নাম্বার অপশনে চলে আসবে তারপর এটা যখন কমপ্লিট করবেন এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে নিচের দিকে চলে যাবে তো আমি প্রথম লিঙ্কে ক্লিক করতেছি লিঙ্ক ভিজিট এখানে ক্লিক করতেছি লিঙ্ক ভিজিটে ক্লিক করার পর দেখেন আমাকে একটি পেজে নিয়ে যাবে জাস্ট আফার হচ্ছে এরকম কাজটি করবেন তো আমাদেরকে দেখেন একটি পেজে নিয়ে চলে আসলো এই পেজ আসার পর এখানে মূলত আপনাকে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি এখানে বিশ সেকেন্ড অপেক্ষা করতেছি আপনার সঙ্গে এখানে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন তো বন্ধুরা এখানে আমাদের হচ্ছে বিশ সেকেন্ড অপেক্ষা করার শেষ জাস্ট আমরা এখন হচ্ছে ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক পর দেখেন আমাদের কিন্তু প্রথম কাজটা কমপ্লিট এখানে দেখেন যে লিঙ্ক ভিজিট কিন্তু আগে ছিল একটা এখন হচ্ছে দুইটা হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের এই কাজটা কমপ্লিট এখন হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার অপশন আসবেন এখানে লিঙ্ক ভিজিট লেখা আছে এই কাজটাতে এই কাজটা করবেন এইভাবে যখন আপনি একটা পর একটা করতে থাকবেন তখন একটা পর একটা লিঙ্ক ভিজিট এইভাবে এই অপশনটা এখানে আসবে তারপরে এই কাজটা কমপ্লিট করবে তারপর নিচের দিকে আসবে এইভাবে মূলত আপনাকে এখানে যেই করা মানে পেজটি দেখতে পাচ্ছেন যেখানে যে কয়টা পেজ দেওয়া আছে এই পেজগুলো আপনি লিঙ্ক ভিজিটে ক্লিক করে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন তো আমি এই কাজগুলো কমপ্লিট করতেছি তো বন্ধুরা এখানে মোটামুটি আমরা লিঙ্ক ভিজিটের কাজ কমপ্লিট করে ফেলেছি তো আমরা ব্যাগে ক্লিক করলাম তো এখানে দেখেন যে সম্পূর্ণ কাজগুলো আমরা কিন্তু কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমাদের যখন হচ্ছে লাস্টের এই কাজটা কমপ্লিট হবে তখন এখানে টাস্ক কমপ্লিট এই চলে আসবে তো আপনার হচ্ছে টাস্ক কমপ্লিট এখানে ক্লিক করবেন তো আমি টাস্ক কমপ্লিটে ক্লিক করলাম টাস্ক কমপ্লিটে করার পর দেখেন এখানে আরেকটা অপশন চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সহজ কাজ এই কাজগুলো আপনার প্রত্যেকে খুবই সহজভাবে করতে পারবেন মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন কম্পিউটার পিসির মাধ্যমে আপনারা খুবই সহজভাবে কাজগুলো করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু ওয়ান নাম্বার কাজটা কিন্তু আমরা করলাম ওকে আর হচ্ছে এবার আপনারা হচ্ছে টু নাম্বার এই টাস্ক টু এ কাজটা করবেন এভাবে টাস্ক থ্রি এ কাজটা করবেন এভাবে এখানে যে কাজগুলো দেওয়া আছে এইভাবে আস্তে আস্তে এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো আপনারা করে নেবেন ওকে তো আমি এখন হচ্ছে ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পর আমি নেক্সট কাজগুলো আমি আপনাদেরকে দেখা দেবো তো ব্যাগে ক্লিক করার পর দেখেন আমরা লিঙ্ক ভিজিটের কাজটা কিন্তু করলাম অথবা হচ্ছে লিঙ্ক ভিজিটের কাজটা কীভাবে করতে হয় এটা দেখা দিলাম আপনারা এই এভাবে প্রত্যেকটা লিঙ্ক ভিজিটের কাজটা কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে দেখেন যে লিঙ্ক শেয়ার লিঙ্ক শেয়ারে এখানে ক্লিক করবেন লিঙ্ক শেয়ার এখানে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি অপশন চলে আসবে সেম আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তারপর এখানে দেখেন যে শেয়ার লিংক এখানে ক্লিক করবেন শেয়ার লিংক এখানে ক্লিক করার পর দেখেন আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন যে মূলত টাস্ক ওয়ান লেখা আছে এখানে আপনি টাক্স ওয়ানে ক্লিক করবেন টাস্ক ওয়ানে ক্লিক পর এখানে দেখেন একটি পেজ চলে আসবে এই পেজটিতে দেখেন যে এখানে বলছে ফেসবুক আপনি হচ্ছে প্রথমে এই ফেসবুকে এখানে ফেসবুক দেওয়া আছে ফেসবুক অপশন ক্লিক করবেন ফেসবুক অপশন অপশানে ক্লিক করার পর আপনি যখনই হচ্ছে যে দিয়ে কাজটা করবেন এই ব্রাউজারে অবশ্যই আপনি ফেসবুকটা লগ ইন করে নেবেন ওকে তারপর এখানে দেখেন যে পোস্ট লেখা চলে আসলো আমাদের কিন্তু ফেসবুকে চলে আসলো এবং এখানে পোস্ট লেখা আছে পোস্টটা আপনি ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে যাবে এটা কিন্তু ফেসবুকে পোস্ট হয়ে যাবে দেখেন আমরা পোস্টে ক্লিক করলাম এটা পোস্ট হয়ে যাচ্ছে এইভাবে মূলত আপনাকে এই শেয়ার লিঙ্কের কাজটা করতে হবে তো ইজি কাজ দেখেন আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম ওকে তারপরে হচ্ছে ফেসবুকের এই কাজটা কিন্তু কমপ্লিট করলাম এইভাবে মূলত আপনার এখানে কাজটা করতে হবে খুবই সহজ কাজ তো এখানে দেখেন যে মূলত আমরা হচ্ছে এই ফেসবুকে এটা পোস্ট করলাম একটা তারপর দ্বিতীয় নাম্বার এই অপশানটা আবারও চলে আসলো এখানে আবারও ফেসবুক লেখা চলে আসলো আবারও এই ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর দেখেন আমাদেরকে আবারও এটা ফেসবুকে নিয়ে চলে আসলো আবার হচ্ছে এখানে পোস্ট লেখা আছে পোস্টে ক্লিক করবেন তো এইভাবে মূলত আপনি হচ্ছে এই শেয়ার লিঙ্কের কাজটা এইভাবে করে নেবেন ওকে খুবই সহজ কাজ তো আমার কথা হচ্ছে দেখেন আমাদের কিন্তু দুইটাই পোস্ট করা হয়ে গেল আমরা কিন্তু এই দুইটাই কিন্তু ফেসবুকে পোস্ট করে ফেললাম তো আমার দেখেন যে আমাদের এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসবে তো দেখেন আমরা একটু অপেক্ষা করলে এখানে মূলত আরেকটা পেজ চলে আসবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ক্লিয়ারভাবে দেখা দিচ্ছি তো এখানে দেখেন যে একটু অপেক্ষা করার পর এখানে দেখেন যে টাস্ক কমপ্লিট লেখা চলে আসলো অর্থাৎ হচ্ছে আমরা ফেসবুকে কিন্তু দুইটা পোস্ট করলাম করার পর এখানে টাস্ক কমপ্লিট লেখা চলে আসছিল আপনার টাস্ক কমপ্লিটে ক্লিক করবেন টাস্ক কমপ্লিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে মূলত আমাদের এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল ওকে এভাবে মূলত আপনি এখানে কাজটা করতে হবে তারপর এখান থেকে আমি আবারও ব্যাগে ক্লিক করে আপনাকে আরেকটা কাজ দেখা দিচ্ছি তো আমি বাইরে ক্লিক করার পর এখন দেখেন যে লিঙ্ক শেয়ারের কাজটা দেখা দিলাম এখন হচ্ছে ওয়াস ভিডিও এই কাজটা দেখাবো ওয়াস ভিডিওতে ক্লিক করলাম ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে চলে আসলো ফেসবুক এবং এখানে চলে আসলো ইউটিউব তো আপনি হচ্ছে ইউটিউব এই অপশানে ক্লিক করবেন ইউটিউব অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদেরকে আরেকটি পেজ নিয়ে যাবে এই পেজে আসার পর দেখেন যেখানে টাস্ক ওয়ান টাস্ক টু দেওয়া আছে যেমন আমি হচ্ছে আপনাদেরকে টাস্ক ওয়ান টাস্ক টু এই কাজটা আমি দেখা দিচ্ছি যেমন আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখেন যে মূলত আমাদেরকে একটি পেজে নিয়ে চলে আসলো এই পেজ আসার পর দেখেন এখানে ভিডিও ওয়ান তারপর এখানে ভিডিও টু ভিডিও এভাবে দেখেন এখানে এখানে মূলত এখানে হচ্ছে বেশ কয়েকটা ভিডিও অপশন দেওয়া আছে তো আপনি প্রথমে কী করবেন এই ভিডিও ওয়ানে এখানে ক্লিক করবেন ওকে তো আমি ভিডিও ওয়ানে ক্লিক করতেছি ভিডিও ওয়ানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে চলে আসবে তো দেখেন আমাদেরকে ইউটিউবে নিয়ে চলে আসলো ইউটিউবে আসার পর এখানে দেখেন যে একটি ভিডিও কিন্তু এখানে প্লে হচ্ছে তো এই ভিডিওটা মূলত আপনাকে বিশ সেকেন্ড দেখতে হবে এখানে তো এখানে দেখেন যে মূলত এখানে ভিডিওর উপরে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন যে দশ সেকেন্ড হয়ে গেল এইভাবে এখানে বিশ সেকেন্ড এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো ভিডিওটি বিশ সেকেন্ড দেখা হয়ে গেলে এখান থেকে আপনি হচ্ছে বাইরে ক্লিক করবেন ওকে আমি এখান থেকে বাই ক্লিক করলাম বাইরে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আমাদের ওয়ান নাম্বার ভিডিও এ দেখা হয়ে গেলো এবার টু নাম্বার ভিডিও এবার আবারও ভিডিও টু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে আবারও ইউটিউবে নিয়ে চলে আসবে এবং আবারও এখানে বিশ সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে এ দেখেন এখানে ভিডিও এখানে প্লে হলো জাস্ট এই ভিডিওটা আবারও আপনার এখানে বিশ সেকেন্ড দেখবেন এইভাবে মূলত এই কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো দেখেন আমাদের এই ভিডিওটা বিশ সেকেন্ড দেখা হয়ে গেছে জাস্ট আমরা এখন হচ্ছে ব্যয় ক্লিক করবো ওকে বাই ক্লিক করার পর এখানে দেখেন যে মূলত আমাদের হচ্ছে দুটো দ্বিতীয় নাম্বার ভিডিও শেষ হয়ে গেলো আবার আমরা তিন নাম্বার ভিডিও দেখবে এভাবে চার নাম্বার ভিডিও দেখবেন এভাবে আমরা এই ভিডিওগুলো দেখে শেষ করবেন তো আমি এই ভিডিওগুলো দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমি অলরেডি সম্পূর্ণ ভিডিওগুলো এখানে দেখে ফেললাম এখানে যে কটা ভিডিও দেখার কথা সব ভিডিও আমরা দেখে ফেললাম এখানে পাঁচটা ভিডিও দেখলাম আবার এখানে দেখেন যে টাক্ক লেখা চলে আসলো আপনারা টাস্ক টাক্ক ক্লিক করবেন টাস্ক কম্পিলে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদেরকে আবারও হচ্ছে এখানে দেখেন যদি আমরা উপরে যাই উপরে যাওয়ার পর যদি আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে মূলত আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে ওকে দেখেন যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে খুবই সহজ কাজ এইভাবে মূলত আপনি এই ভিডিওগুলো দেখে নেবেন ওকে এখানে এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন তো দেখেন যে মূলত এখানে আপনার ব্যালেন্সে এখানে দেখতে পারবেন এই টাকাটা যোগ হয়ে যাবে ওকে এটা হচ্ছে সাথে সাথে যোগ হয় আপনারা রিফ্রেশ করলেও এটা যোগ হবে রিফ্রেশ না করলেও কিন্তু এখানে টাকাগুলো যোগ হয়ে যাবে আমার ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন যে ছয় টাকা কিন্তু আমি আর্নিং করে ফেললাম তো আন কথা হচ্ছে এভাবে মূলত আপনি প্রতিদিন তিরিশ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে এখানে নেক্সট ডে আরও ইনকাম বাড়াই দিবে তারা ওকে তো আন কথা হচ্ছে আপনি কমপ্লিট কোম্পানিটে কিন্তু অনেকগুলো কাজ পাবেন কথা হচ্ছে আপনি মাই ওয়ার্কে ক্লিক করার পর এখানে বলছে হচ্ছে ডেলি ওয়ার্কে ক্লিক করবেন ডেলি ওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখেন যে এই যে দেখেন যে লিঙ্ক ভিজিট এই লিঙ্ক ভিজিটের কাজটা আপনি কিন্তু অনেক পাবেন লিঙ্ক ভিজিট অথবা হচ্ছে লিঙ্ক ভিজিটটা ক্লিক করলেই মূলত এখানে আপনি কাজটা পাচ্ছেন কি যে এখানে টাস্ক কমপ্লিট ভিউ দ্য ভিজিট লিঙ্ক এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আবারও যে টাস্ক ওয়ান টাস্ক টু এই কাজগুলো দেখেন এখানে মূলত যে কয়টা কাজ দেওয়া আছে একটা কাজ কমপ্লিট করবেন একটা কাজ কমপ্লিট কর পর আরেকটা কাজ কমপ্লিট করবেন ওকে এখানে পঁচিশটা টাক্স দেওয়া আছে এই পঁচিশটা টাস্ক কমপ্লিট করে কিন্তু আপনি পঁচিশ টাকা ইনকাম করতে পারতেছেন আর কথা হচ্ছে এভাবে সম্পূর্ণ কাজগুলো আপনি এখান থেকে করে ফেলবেন ওকে যেমন এখানে দেখেন যে মূলত দেখেন যে টাক্ক ওয়ানের কাজটা আপনি করলেন তারপর আপনি টাস্ক টু এর কাজটা করবেন তারপর টাক্ক থ্রির কাজটা করবেন ওকে এইভাবে মূলত আপনাকে এই কাজগুলো করতে হবে খুবই সহজ কাজ আচ্ছা এখানে এই কাজগুলো এইভাবে করার পরে এখান থেকে আপনি পেমেন্ট নেবেন কীভাবে এটাও দেখা দিই মূলত আপনার অ্যাকাউন্টে যখনই একশো টাকা হবে তা এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন তো এখানে দেখেন যে আমি থ্রি ডট মেনতে ক্লিক করলাম থ্রি ডট মেনতে ক্লিক করার পর এখানে দেখেন যে পেমেন্ট নেওয়ার জন্য প্রথম আপনাকে যা করতে হবে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন যে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেট অপশান ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন একটি পেজ চলে আসলো এই পেজে দেখেন মূলত এখানে দেখেন যে বিকাশ উইডো অথ হচ্ছে এখানে দেখেন যে সিলেট পেমেন্ট অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে মূলত এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন বিকাশ অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখেন যে আপনি এখানে বিকাশের নাম্বারটা দিবেন যে নাম্বার আপনি টাকাটা নেবেন সেই বিকাশ নাম্বারটা দেবেন এখানে অ্যামাউন্টটা দিবেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই দশ টাকা বেশি থাকতে হবে যেমন আপনি যদি একশো টাকা পেমেন্ট নিতে চান আপনার অ্যাকাউন্টে যদি একশো দশ টাকা তাহলে থাকে তাহলে আপনি একশো টাকা পেমেন্ট নেবেন আর যদি আপনার অ্যাকাউন্টে এক হাজার দশ টাকা থাকে তো আপনি এক হাজার টাকা পেমেন্ট নেবেন দশ টাকা সবসময় অ্যাকাউন্টে থাকতে হবে ওকে তো এখানে বিকাশ নাম্বার দিবেন এখানে অ্যামাউন্টটা দিবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে কোডটি পাইছিলেন চার সংখ্যা কোড কিংবা পাঁচ সংখ্যার যে কোর্টি পাইছেন সে কোর্টি এখানে যে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে মূলত এখান থেকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন কিন্তু তারা হচ্ছে তিন চার ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় ওকে তো এই হচ্ছে কথা আর এইভাবে মূলত আপনি এখান থেকে কাজ করে পেমেন্টটা নিতে পারবেন খুবই সহজ কাজ ওকে আর কথা হচ্ছে এখানে দেখেন যে আপনি কিন্তু এই যে এখানে হচ্ছে আপনার রেফার আইডি যে এই রেফার আইডিতে যত বেশি মেম্বার জয়েন করবে তত বেশি কিন্তু আপনার ইনকামটা হবে এখানে হচ্ছে ওয়ান লেভেল থেকে ফাইভ লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাচ্ছেন ওয়ান লেভেলে আপনি কিন্তু থার্টি পার্সেন্ট রেফার কমিশন পাচ্ছেন তো বুঝতে পারছেন যে এখানে যদি আপনি টিমে যদি যদি পঞ্চাশটা মেম্বার যদি হয় থাকে তাহলে কিন্তু আপনার প্রতিদিন মিনিমাম দুই হাজার টাকা ইনকাম হবে চোখ মুজে দুই হাজার টাকার মতো ইনকাম হবে তো আপনি দশ জনকে রেফার করলেন দশ জন মেম্বার আরো দশজনকে রেফার করবে এভাবে মূলত আপনার টিমটা দৌড়ই হবে এভাবে আপনার ইনকামটা বেশি হবে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কিবা যে কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে সরাসরি আপনারা আমার সাথে কনট্যাক্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করবো আর তো এটাই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান তো আশা করি যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটি ওয়েবসাইট আপনারা এখানে কাজ করতে পারেন এবং কাজ করার পরে হান্ড্রেড পার্সেন্ট মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে এছাড়া এই ওয়েবসাইট নিয়ে আমি আর ধাপে ধাপে আরও চার পাঁচটা ভিডিও দিব এতে করে আপনারা ক্লিয়ারলি বা প্রপারলি বুঝতে পারবেন যে এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় তো অনেক অপশনগুলো দেখাই দিছি তো আরও অনেক অপশন আছে দেখাই দেব এবং আপনি যখন পরিচিত হবেন তাহলে তখন যখন পরিচিত হবেন তখন বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা কত বড় এবং কত বেশি ইনকাম করা যায় আপনি এখান থেকে কিন্তু ডাইরেক্ট বিকাশে পেমেন্ট নিতে পারতেছেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি ইন্ডিয়ান কোনো ভাই থেকে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাকে পার্সোনালি মেসেজ দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে ও হ্যাঁ আপনাদের জন্য হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এটা যারা বুঝবেন না তারা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদেরকে জানাইলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফোন দিয়ে হোক মেসেজ দিয়ে হোক আপনাদেরকে বোঝাই দিবো তো ভিউর্স এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এমন সব ইন্টারেস্টিং আর্নিং রিলেটেড বা অনলাইন থেকে ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ যাত্রা করার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম